Hi friends, welcome. I am Rahul and you are watching MLTY Rahul. Welcome to a new video. So, today's video is going to talk about Genfas UG 2021 First Round Closing Rank. First, we are BSC Nursing Government First Round Closing Cut-off. First, we are going to talk about general category. If you want to comment on your rank, I will know the general rank, general category. এগুলো সব নার্সিং মেরিট র্যাঙ্কের ভিত্তিতেই বলবো। 211 নার্সিং মেরিট র্যাঙ্ক আরজি করে পেয়েছে, 263 এনএমআর সেও আরজি করে, 307 সাগর দত্ত। তো এর আগে যেটা 263 বললাম, 263 ওবিসি এ ছিল এখানে ক্যাটাগরি পেলে। তো জেনারেল 420 এনএমআর কল্যাণীতে পেয়েছে। এবারে দেখো এনএমআর 847 473 এও কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়েছে। শুধুমাত্র হাজারের মধ্যে নয়, হাজারের বাইরেও কিন্তু রয়েছে। এনএমআর 1120 এ পেয়েছে শান্তিনিকেতনের কলেজটিতে, এবং 1370 এনএমআর এই স্টুডেন্টটিও কিন্তু একটি গভর্নমেন্ট কলেজে পেয়েছে অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি। এরপরে আসি আরেকজনের, যার জিএমআর র্যাঙ্ক 1561, এনএমআর 897, সে পেয়েছে হাওড়ার কলেজটিতে। এছাড়া একজন ওবিসি এ ক্যান্ডিডেট রয়েছে, যার জিএমআর হচ্ছে 460 এবং তার এনএমআর হচ্ছে 263, সে আরজি করে পেয়েছে। এছাড়াও 705 এবং 784 এনএমআর স্টুডেন্ট দুজন, এরাও কিন্তু হাওড়ার ডিএইচ কলেজটিতে পেয়েছে। এরপর বলি দুজন ইডাব্লিউএস ক্যান্ডিডেট। তো ইডাব্লিউএস ক্যান্ডিডেট এদের দুজনেরই এনএমআর ছিল, একজনের 833, তার ইডাব্লিউএস র্যাঙ্ক ছিল 71, এ পেয়েছে বেলেঘাটা আইডি কলেজটিতে। এবং আরেকজন যার ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তার 183 ইডাব্লিউএস র্যাঙ্ক ছিল এবং তার এনএমআর ছিল 2761, অনেকটাই পরে, তবুও সে রামপুরহাট মেডিকেল কলেজে চান্স পেয়েছে। তো এটাই হচ্ছে বিএসসি নার্সিং এর ফার্স্ট রাউন্ড যে ক্লোজিং র্যাঙ্কের এই ইনফরমেশনটাই ডাটাটাই পেয়েছিলাম। তো দেখো, এটা যেহেতু অনেক স্টুডেন্ট এখনও জানাওনি বা ধরো পারোনি জানাতে, তো সেই হিসাবে একটা রেঞ্জ কিন্তু বলতে পারা গেল না। যেমন এক্সপেক্টেড কাট অফের ক্ষেত্রে বলেছিলাম জেনারেল এত থেকে এত, এটা কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা বলা গেল না। তবুও একটা অ্যাপ্রক্সিমেটলি যতটা ডাটা পেয়েছিলাম তার বেশিতেই তোমাদেরকে ভিডিওটিতে বললাম। আশা করি বিএসসি নার্সিং গভর্নমেন্টের ক্ষেত্রে তোমরা অনেকটাই বুঝতে পারলে। তো এরপরে আমরা বলবো বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে প্রাইভেটের ক্ষেত্রে, প্রাইভেটের ক্ষেত্রে অনেকেই বলেছো এবং সেক্ষেত্রে একটা রেঞ্জ হয়তো বলা যেতে পারে। তো বাকি ভিডিওটা দেখো। প্রাইভেট কলেজের কাট অফ সংক্রান্ত এর আগে কিন্তু আমি কোনো ভিডিও বানাইনি, তার কারণ প্রাইভেট কলেজটা সিটসগুলো এমন থাকে যে চয়েস ফিলিং এবং কাউন্সিলিংয়ের উপরে নির্ভর করেই কিন্তু সিটগুলো পাওয়া যায়। হ্যাঁ, একটা যে সিট রয়েছে এতগুলো, তার বেশি সে যাদের র্যাঙ্কটাকে বলা যায় এরা কনফার্ম, কিন্তু কোন কলেজটা পাবে বা ভালো কলেজ খারাপ কলেজ এগুলো কিন্তু কাউন্সিলিং এবং চয়েস ফিলিংয়ের উপরই নির্ভর করে। তো তবুও তোমরা যারা যারা অনেকে কমেন্ট করেছো তাদের বেসিসে যে ডাটাটি সাজিয়েছি সেটি তোমাদের কাছে তুলে ধরছি। এরপরে আসি প্রাইভেট কলেজগুলির প্রথম দিকে। তো দেখো, জেনারেল কাস্টের স্টুডেন্টরা প্রথমে 1856 যার এনএমএর র্যাঙ্ক সে মাতৃভবন কলেজটিতে পেয়েছে। পরে 2597 যার এনএমআর র্যাঙ্ক সে আয়েশা হার্ট ফাউন্ডেশনে পেয়েছে, এর কিন্তু ওবিসি ক্যাটাগরি এ আছে 417। এনএমআর 1960 এ কিন্তু ওবিসি এ মা সারদাতে পেয়েছে। এছাড়াও এনএমআর র্যাঙ্ক 2274 চারনক মেডিকেল কলেজে পেয়েছে। এরপরে চারনকে আরেকজন পেয়েছে, তার এনএমআর হচ্ছে 2717, 2717। এছাড়াও জিএমআর যে 4099 এই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট পেয়েছে প্রাইভেট। তো এছাড়াও আরও রয়েছে বিরলাতে জিএমআর 4491 এ পেয়েছে, এবং আরেকটা আনন্দলোক ইনস্টিটিউটে যার জিএমআর 3396 এসটিএনটি, এনএমআর 4089 এ স্টুডেন্টটি উডল্যান্ডস ইনস্টিটিউটে পেয়েছে। পিয়ারলেসে একজন পেয়েছে, তার এনএমআর 1639, এনএমআর 3110 এ শোভারানী কলেজে পেয়েছে, এনএমআর 5449 এ নিউটনিতে পেয়েছে। এই কলেজে আর একজন পেয়েছে, তার এনএমআর 5602। এরপর একজন এসসি স্টুডেন্ট, তার এনএমআর র্যাঙ্ক 3243, এ মা সারদা ইনস্টিটিউটে পেয়েছে, এর এসসি র্যাঙ্ক ছিল 453। এরপর আসি একজন ইডাব্লিউএস ক্যান্ডিডেট, যার এনএমআর ছিল 5589, তার ইডাব্লিউএস র্যাঙ্ক হচ্ছে 3115, এ আনন্দলোক ইনস্টিটিউটে পেয়েছে। একজনের এনএমআর 5376, এর ওবিসি বি ক্যাটাগরি ছিল 896, এ দুর্গাপুর রয়্যালে পেয়েছে। তো এই এতগুলো কমেন্টস থেকে একটা অ্যাভারেজ হিসাবে প্রাইভেট কলেজে বলা যেতে পারে জেনারেলে 6000 থেকে 7000 মধ্যেই ফার্স্ট রাউন্ড আছে,
এবং এসসি যারা ক্যাটাগরি তারা 9000-এর মধ্যে যাদের র্যাঙ্ক তারা পেয়েছে, ওবিসি এবং ওবিসি বি এটা 8000 মধ্যে যারা আছে তারাই পেয়েছে, এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের 7000 থেকে 8000-এর মধ্যে পেয়েছে। এসসি স্টুডেন্টদের আমি খুবই কম কমেন্ট পেয়েছি, একদম পাইনি বললেই চলে, তো সেই জন্য এদের কোনো আমি কাট অফ বানাতে পারিনি। তো আশা করি তোমরা এই ভিডিওটি দেখে অনেকটাই জানতে পারলে পরবর্তীকালে আপগ্রেডেশন বা সেকেন্ড রাউন্ডের সিট অ্যাকসেপ্টেন্সের ব্যাপারে অনেকটাই কনফার্ম হতে পারলে। তো আজকের এই ভিডিওটিতে এতটাই জানানো ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।